তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে বলবো যে কিভাবে আপনারা যদি ইউটিউবে ভিডিও আপলোড দেন এবং সেটি যদি ভাইরাল যদি না হয়, তাহলে আমি আমার এই ভিডিওর মধ্যে বলে দেবো কি কি পদ্ধতি আমি করছি, কি কি ট্রিক করছি। সেগুলো কিন্তু তোমরা কিন্তু একদম মানে সিম্পলি একদম আমার মতো করবা, তাহলে কিন্তু 100% একদম আপনাদের যে ভিডিও সেটা কিন্তু একদম অরিজিনালি একদম সাবস্ক্রাইবটাও আসবে, সাবস্ক্রাইবারও আসবে, ভিউজও আসবে, কমেন্ট তো আসবে আসবে, এবং কিন্তু মানে মনিটাইজেশনও হয়ে যাবে চ্যানেলটা। তো সিম্পলি এই সেটিংটি অন করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। হ্যাঁ, এবার লাইক করার পর এখন আমি তোমাদের বলছি যে কেন যে মানে আপনাদের ভিডিও ভিউজ কেন আসে না। তো আপনারা যদি কোনো ধরনের ট্যাগ লাগান এবং ট্যাগটা যদি ভালো না হয়, মানে ট্যাগ কীরকম লাগাতে হয় সেটা আমি আমার এই ভিডিও বলে দিব, এবং যদি আপলোড দেন এবং সেই আপলোড দেওয়ার পদ্ধতি একদম সঠিক পদ্ধতিটাও বলে দিব। হ্যাঁ, সঠিক পদ্ধতিতে আপলোড দিলে কি হয়, আপনার যেটা ভিডিও ওটা কিন্তু একদম আপনাকে কিছু না করে ভাইরাল হয়ে যায়। এবার কিন্তু টাইটেলটা হচ্ছে মেন বিষয়, এই টাইটেলই হচ্ছে তোমাদের আসল, যেই আসল হলো টাইটেলের জন্য কিন্তু অনেকের মানে ভিডিও ভাইরাল হয়। এবং হচ্ছে ওই যে মানে সার্চ বাটনে ক্লিক করে এবং সার্চ করে যে সবার প্রথমে তোমার ভিডিওটা আসবে, টপে আসবে, ওই রকম যদি তোমাদের না আসে ওই রকমও কিন্তু ভিউস আসে। ওইরকম যদি না আসে তাহলে কিন্তু খুব মানে ব্যাপার খারাপ আছে, খবর সবর খারাপ। তো মানে এরকম সেটিংটি অন করার জন্য ভিডিওটি পুরো দেখবেন, এবং কিন্তু ডিসক্রিপশন বক্সে যে মানে ইয়ে দিতে হয়, টাইটেলটা কপি করে দিতে হয়, টেক্সট দিতে হয় কপি করে, এবং আরও কিছু লিখতে হয় যেই মানে টপিকে তুমি ভিডিও বানাচ্ছ এই টপিকটা দিতে হয়। তো এখন আমরা চলে যাব সবার প্রথমেই হোম পেজে। তো হোম পেজে চলে আসছি। এবার হোম পেজে আসার পর এখান থেকে আমরা একটা ভিডিও আপলোড দিব। তো ইউটিউবে গিয়ে এখানে আপলোডে ভিডিওতে ক্লিক করব। এবার আপলোডে ভিডিওতে ক্লিক করার পর এখানে আমরা একটু ভিডিওটাকে খুঁজে নিব। তো খুঁজে নেওয়ার পর এখানে এই যে আমি এই ভিডিওটা ধরে নিয়ে দিয়ে দিয়েছি। তো কিন্তু আমার সিম্পলি কিন্তু আমার ভিডিওটা এরকম চলে আসছে, আমার ভিডিও এরকম সিলেক্ট করার পর এখন আমি আমার কিন্তু যেটা ডিসক্রিপশন এবং যেটা টাইটেল সেটা কিন্তু আমি কপি করে রেখেছি, যাতে মানে আপনাদের টাইমটা যেতে না যাতে না লাগে। তো আমি দিয়ে দিলাম এরকম করে। এবার দেওয়ার পর এখন আমি টাইটেলটা কপি করে নিয়ে টাইটেলে গিয়ে বসাবো। তো এখানে টাইটেলে বসার পর এখানে ভিজিবিলিটি যেটা প্রাইভেট আছে এটা কিন্তু আমরা কি করব এখানে আনইনস্টল করে রাখবো। এবার আনইনস্টল করে রাখার পর এখানে এটা এখানে 24 করে দেবো, মানে 24 তো না আপনার যেটা টাইম হয় সেটা দিয়ে দিবেন। তো আমি আমার টাইমে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ওকে করে এখানে আরেকটা বিষয় হলো লোগো। এখন যদি বলো যে লোগো কিন্তু এই লোগো বলছি ইয়ে থাম্বেলটা যদি না লাগাতে পারো এবং থাম্বেলটা ক্রিয়েট না করতে পারো, তাহলে আমার এই ডিসক্রিপশন বক্সে আমার একটা আর লিঙ্ক দিয়ে দিয়েছি, সেটা গিয়ে ডাউনলোড করে নিবা, এই সেটা ভিডিও দেখে নিবা, তাহলে একদম ভালো করে বুঝে যাবে যে কীরকম আমি লোগোটা ক্রিয়েট করছি। তো এখন আমি ওটা যেটা আমি থাম্বেলটা ইয়ে করেছি ক্রিয়েট করেছি সেটা আমি এখন নিয়ে নিব। তো আমার হলো এই যে এটা, এই হলো আমার থাম্বেল। দেওয়ার পর এখানে ডান করে এবার দেওয়ার পর এখানে আপলোড করে দিব। আপলোড করার পর আমার ভিডিও আপলোড হচ্ছে। তো আমি একটু আমার এখানে একটা মানে ইয়ে করে দিই।
হ্যাঁ, তো আমি বলে দিচ্ছি যে মানে যদি আপনারা যদি ভিডিও আপলোড দেন এবং আপনারা যদি কপি করে রাখেন, হ্যাঁ, সেটা কিন্তু তার কিন্তু টাইটেলটা একদম কপি করে রাখবেন, একটু উল্টাপাল্টা করে দেবেন, তাহলে কিন্তু একদম ইয়েটা দিবে না, কপিরাইট ক্লাইমও দিবে না আর কিছু দিবে না।